খবর শিলিগুড়িতে পৌরসভা নির্বাচন, তারপরে শিলিগুড়িতে শহর জুড়ে তৃণমূলের জোরদার প্রচার। বুধবার শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সেখানে নির্বাচনী প্রচার সারছেন ব্যারাকপুরের বিধায়ক তথা জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। সেখানেই উপর দিকে মহিলারা ঢাকি দ্বারা ঢাক বাজিয়ে প্রচারে নেমেছেন। 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রঞ্জল শীল শর্মা এদিন প্রচারে উপস্থিত ছিলেন। দার্জিলিং জেলা তৃণমূল জেলা সভাপতি পাপিয়া ঘোষক তৃণমূল কংগ্রেস। শিলিগুড়িতে পৌরসভা ভোটের আর মাত্র দুদিন বাকি মাঝে, আর তার প্রাকালেই রীতিমতো চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক সকলকে দিয়ে প্রচার সারছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আপনারা দেখছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, সেখানেই মহিলা ঢাকি দ্বারা ঢাক বাজিয়ে প্রচারে নেমেছে 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা। পুরো ভোটে তৃণমূলের সমর্থনে মথুয়াদের মিছিল সংগঠিত হলো। শিলিগুড়ি সেই স্থান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার, কি জানাচ্ছেন তিনি শুনে নেব। কিন্তু পুর নিগম নির্বাচন এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি শহর জুড়ে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কিন্তু নির্বাচনী প্রচার তা কিন্তু তুঙ্গে রয়েছে। এবং এরই মধ্যে কিন্তু আমরা আজ এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ির যে বাঘাযতীন ময়দান হয়ে যে রাস্তা এসছে সেই সেই বাঘাযতীন ময়দানের সামনে থেকে কিন্তু মথুয়া সম্প্রদায়ের একটি মিছিল
মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু তারা জানিয়েছে তারা কিন্তু যে তৃণমূল কংগ্রেস রয়েছে তাদেরকে কিন্তু এই নির্বাচনে পুরো নির্বাচনে সমর্থন জানিয়ে সেই মিছিল বের করেছে এবং তারা কিন্তু জানিয়েছেন যে যে তৃণমূল কংগ্রেস রয়েছে তাদের তারা কিন্তু তাদের পাশে রয়েছে এবং তাদের আশ্বাস রয়েছে কিন্তু তারা পরবর্তীতেও তাদের পাশে থাকবে থাকবেন এবং এই আশাতেই কিন্তু তারা যে রয়েছে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছে এবং এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যখন বিধানসভা নির্বাচন ছিল তখন কিন্তু এই মথুয়া সম্প্রদায়ের কিন্তু একাংশ যে রয়েছে তা কিন্তু বিজেপিকে সমর্থন জানিয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা যায় তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানায় এবং আজও কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়ে কিন্তু তাদের এক র্যালি বেরিয়েছে এবং এই র্যালি কিন্তু যে বাঘাযতীন ময়দান রয়েছে সেখান থেকেই শুরু হয়েছে এবং যে কোর্ট মোড় রয়েছে তার রাস্তা ধরে কিন্তু হাসমিচকের দিকে এগিয়ে চলেছে এই মিছিল এবং সেখানে কিন্তু যে ট্যাবলো রয়েছে তা কিন্তু যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো ট্যাবলো ওনার সাথে আজকে মূলত আমাদের পিছিয়ে পড়া জনজাতি মতুয়া সমাজ নবশূদ্র সমাজ উদ্বাস্তু সমাজের মানুষ তাদের জন্য আমাদের কিছু দাবি দেওয়া রয়েছে পাশাপাশি আমাদের এই পিছিয়ে পড়া জনজাতির মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন বিভিন্ন বোর্ডের মাধ্যমে বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই বাস্তবায়নগুলো আমরা একটু তুলে ধরছি ট্যাবলোর মাধ্যমে এবং আমাদের সমাজের মানুষ তারা খুবই উৎসাহিত এবং খুবই খুশি সমাজের মানুষ তারা সিদ্ধান্ত নিয়ে আজকে এই শিলিগুড়িতে আমরা এই জনসভাটি করছি মূলত একটি র্যালি আমরা করছি আমরা কিন্তু কথা বলে নিলাম ওনাদের সাথে এবং ওনারা কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু এই যে পুরো নির্বাচন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়ে মূলত এই র্যালি বের করেছে এবং পাশাপাশি কিন্তু তাদের অনেক দাবিও রয়েছে এবং এই সঙ্গে কিন্তু আবারও জানাবো এই র্যালি মহা র্যালি কিন্তু যদি বলি সেই র্যালি কিন্তু বাঘাযতীন ময়দানের সামনের থেকে শুরু হয়েছে এবং তা কিন্তু মোড় হয়ে হাসমি চকের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব দেখাতে সেই মিছিলটি একটি কিন্তু বলা যেতে পারে মহা মিছিল যেখানে কিন্তু অনেকেই পায়ে পা মিলিয়েছে এবং ঢাক বাজিয়ে এবং পাশাপাশি আপনাদের মতুয়াদের সম্প্রদায়ের তরফ থেকে এর আগে যখন বিধানসভা নির্বাচন ঠিক তখন কিন্তু বিজেপিকে সমর্থন জানানো হয়েছিল কিন্তু পৌরসভা নির্বাচন তাতে কিন্তু তৃণমূলের সমর্থনে মতুয়াদের মিছিল এবং শিলিগুড়ির বাঘাযতীন মোড় থেকে হাসমি চক পর্যন্ত সেই মিছিল চলে বলে জানা যায় আমরা আমাদের আদর্শ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ আমরা আমাদের অখণ্ড ভারতবর্ষ যখন ছিল পূর্ব পাকিস্তান ফরিদপুর ডিস্ট্রিক্টে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান সেখানে আমরা দেশভাগের পর কাস্ট হিন্দুরা এই দেশে চলে আসছিল যত দলিত নবশুধু তারা ওই দিকে ছিল পরে ওরা অত্যাচার হয়ে এইখানে আসছে বিভিন্ন জায়গায় রেলের জায়গায় বিভিন্ন জায়গায় বসবাস করছে এরা অনেক কষ্ট দুঃখে আছে কিন্তু আমরা আমাদের হরিচাঁদ গুরুচাঁদ আদর্শ কিন্তু বর্তমান ঠাকুরবাড়ি দুটা গ্রুপ হয়ে মতুয়াদের মতভেদ সৃষ্টি করে কে কোখানে সেটা আমরা বলতে পারবো না তা আমরা মতুয়ারা দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আদর্শ নিয়ে রঞ্জিত সরকারকে উদ্বস্ত পুনর্বস্থনের চেয়ারম্যান করেছে একটা ভালো ছেলে মালদার আমাদের মতুয়া ঘরের ছেলে সন্তান এই জন্যে আমরা শিলিগুড়ি আগে বিধানসভায় কী হয়েছে আমরা জানি না আমরা রাজ্যই থাকি রাজ্য সরকারকে সমর্থন করি আমরা দিদির বিভিন্ন প্রকল্পকে আমরা সমর্থন করি এই জন্যই আগামী 12ই ফেব্রুয়ারি শিলিগুড়ি পৌর নির্বাচন ইলেকশন আছে সেই ইলেকশনে আমাদের মতুয়া ক্যান্ডিডেট আছে শিলিগুড়ির রঞ্জন সরকার রানা 15 নম্বর ওয়ার্ডের যে ক্যান্ডিডেট ও মতুয়া ঘরের সন্তান আমি চাই আমাদের যত মতুয়াবাসী আছে ওকে ভোট দিক যেখানে যেখানে দাঁড়াইছে দিদির এই প্রোগ্রামকে আমরা সমর্থন করার জন্য আজকে আমরা এক হয়েছি প্রচুর সংখ্যক ঠাকুরবাড়ি আমরা শান্তনু ঠাকুরের সঙ্গে নাই মমতা বলা ঠাকুরের সঙ্গে নাই আমরা মতুয়ারা এখন আমাদের দিদি যদি আমাদের উপর নজর দেয় আমরা দেখে নেব কিন্তু ঠাকুরবাড়ি যে রাজনীতি করছে মতুয়াদের আমরা ঠাকুরবাড়িকে সমর্থন করি না আমরা হরিচাঁদ গুরুচাঁদকে আমরা আদর্শকে আমরা সমর্থন করি সেই নিয়ে আমরা চলবো আগামী দিনে মণিমোহন বিশ্বাস আমি নর্থ বেঙ্গল ছাত্র ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ছিলাম আগে বুঝতে পেরেছে বাংলার বুকে মথুয়ারা তথা সারা ভারতবর্ষের মথুয়ারা বুঝতে পেরেছে যে বাংলার উন্নয়নটা এবং মথুয়াদের জন্য যদি কাজ করে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে এবং তার যে আদর্শ তার যে নীতি এবং মথুয়াদের প্রতি যে তার একটা শ্রদ্ধা ভালোবাসা আছে তাকে
তার যে একটা বার্তা মতুয়াদের কাছে গেছে, তাই মতুয়ারা আজকে শিলিগুড়ির রাজপথে আমাদের আজকে বাঘাযতীন পার্ক থেকে ইয়ারভিউ মোড় অবধি যে একটা শুধু এটাকে র্যালি বলবো না, এটা একটা দৃষ্টান্ত থাকবে, বাংলার বুকে দৃষ্টান্ত থাকবে। মতুয়ারা যে একটা প্রোগ্রাম কর্মসূচি নিয়েছে, দিদির যতগুলো প্রকল্প, যে প্রকল্পের উপর বিশ্বাস করে মতুয়ারা আজকে সমাবেশ হয়েছে আজকে বাঘাযতীন পার্কে, এবং সঙ্গে তৃণমূল কংগ্রেস অতপ্রতভাবে 19 ধাপগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রে, এছাড়া অন্যান্য জায়গার থেকে তৃণমূলরা এবং মতুয়ারা যেভাবে একত্রিত কাঁধে কাঁধ মিলে আজকে আমাদের 2 ফেব্রুয়ারির 12 তারিখে যে একটা শিলিগুড়ি পৌর কর্পোরেশন নির্বাচন তাকে সামনে রেখে, এবং দিদির যে প্রকল্পগুলো সমর্থন তাকে ট্যাবলো আকারে এবং জীবন্ত মানে একটা রূপ দেওয়া হবে, সেই রূপের মধ্য দিয়ে আজকে বার্তা যাবে যে মতুয়ারাও আমাদের তৃণমূলের পক্ষে আছে এবং তৃণমূল মতুয়াদের পাশে আছে এবং দিদি মতুয়াদের পক্ষে আছে, পাশে আছে, থাকবে, আজ আছে, কাল আছে এবং পরশু। দিদি তার ভালোবাসা এবং তার উন্নয়ন মতুয়াদের পাশে তার সুখে দুঃখে থাকবে। প্রচার সারলেন তৃণমূল প্রার্থী অনন্ত বর্মা। বুধবার 7 সকালে প্রচার সারলেন তুফানগঞ্জ পুরসভা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্ত বর্মা। বুধবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে 6 নম্বর ওয়ার্ডের রোডাউন মোড় এলাকায় প্রচার সারেন তিনি। প্রসঙ্গত, তুফানগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপিতা অনন্ত বর্মা দল তার উপর ভরসা রেখে পুনরায় তাকে টিকিট দিয়েছে এবং তিনি 100% নিশ্চিত জয়ের ব্যাপারে। ডিজিটাল বাংলার মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন অনন্ত বর্মা, শুনুন। মানুষের সাড়া পাচ্ছি, মানুষের আমরা ছোট ছোট ভাবে আকারে প্রচার করছি এবং মানুষের বাড়ি যাচ্ছি, তারা মানুষ সবাই স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে এবং লোক আমরা যেটুকু বুঝলাম, লোক মমতা ব্যানার্জির সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গে লোক আছে, অন্যখানে দিয়ে আর কী হবে, তাই লোকের সেটা প্রকাশ করে, লোকের ছোটো ছোটো কিছু যে সমস্যা আছে সেগুলো বলে, সেগুলো আমরা শুনছি এবং পরবর্তীতে আমরা যেটা আশা করছি যে তুফানগঞ্জে এবারে আমরা 12টা ওয়ার্ডে যেভাবে সাড়া দিচ্ছে মানুষ, 12টা ওয়ার্ডে আমরা জিততে পারব। বিরোধীদের কোনো স্থান এখানে থাকবে না। এবার বিরোধীরা তো 12টি ওয়ার্ডের মধ্যে 11টি ওয়ার্ডে গতকালই নমিনেশন পত্র সাবমিট, কী বলবেন সে ব্যাপারে? না, নমিনেশন সাবমিট করতে পারে, তা তো দেখেন না, সাবমিট করার দেখেন না, লক্ষণ দেখেন কোনো ওয়ার্ডের লোক কোথায় নিয়ে যাচ্ছে, কীভাবে কী করছে, ওদের এত ঘুষিয়ে যে প্রার্থী দিতে পারে সেটাও দেওয়ার ক্ষমতাও কিন্তু তাদের নেই, আজকে ঘুষিয়ে প্রার্থী দিতে পারেনি তারা, আমরা সেই সমর্থন তাদের কাছে নেই, এখন তাদের প্রতীকে দাঁড়াতে হয় তাই দাঁড়াচ্ছে। প্রচারে সকালবেলা লোক ফ্রেশ মাইন্ডে থাকে, সকালবেলা লোক বাড়িতে থাকে, সবাইকে পাওয়া যায়, তাদের সকালবেলাটাই বেছে নিয়েছে, সবাই ব্যস্ত লোক। জেতার ব্যাপারে কত জেতার ব্যাপারে আমরা 100% আমরা আশাবাদ। আপনার ওয়ার্ডে সিপিএম এর একজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, কি বলবেন? না, সে থাকতে পারে, সে থাকবে, সে প্রতিদ্বন্দ্বী কে আছে, আমাদের ভোট হবে সমস্ত মমতা ব্যানার্জির উদ্দেশ্যে। আজকে লোকে যে প্রকল্পগুলো সুবিধা পেয়েছে, আজকে প্রত্যেকটা বাড়ি গেছি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পের সুবিধা লোকে পেয়েছে এবং সামান্য 2-1 জায়গায় একটু সমস্যা আছে, কিন্তু আমাদের লোক তৃণমূলের সঙ্গে আছে, লোক হয়তো আগামী গত সময় একটা মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়েছিল, একটু ভুল হয়েছিল লোকের, কিন্তু লোক আজকে সবাই ঠিক আছে, সবাই একসুরে কথা বলছে। তুফানগঞ্জ থেকে মজনুর রহমানের রিপোর্ট, ডিজিটাল বাংলা। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। ডিজিটাল বাংলা আগে ভাগে, সবার আগে।